আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিস পাজামার প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো পূর্ব লন্ডনে অনেকে নিজেরাই বেআইনি টয়েনবি হলের গবেষণা তথ্য প্রকাশ জেএমজির গালা ডিনার ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী সম্পন্ন বাংলাদেশের শাকসবজি ইউরোপে আমদানি শুরু করছে এসিআই গ্রুপ শুনছিলেন আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে ব্রিটেনে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র পূর্ব লন্ডনে ইমিগ্রেশন বিষয়ক আইনি সেবার নামে প্রতারিত হচ্ছেন সেবা গ্রহীতারা টয়েনবি হলের একটি গবেষণা তত্ত্বে টাওয়ার হ্যামলেটসে ইমিগ্রেশন অ্যাডভাইজার নামে অপেশাদার আর ভুল বেআইনি সেবার তথ্য বেরিয়ে এসেছে তাদের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে টাওয়ার হ্যামলেটস এলাকার এক তৃতীয়াংশ ইমিগ্রেশন অ্যাডভাইজার ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে থাকেন এ এলাকার আইনি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর শতকরা দশ ভাগের কোনো আইনি সেবাদানের বৈধ লাইসেন্স নেই সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই আইনজীবী বা লিগ্যাল অ্যাডভাইজাররা প্রতি একশো জন গ্রাহক বা সেবা গ্রহীতার মধ্যে ১৪ জনকে অনৈতিক পরামর্শ দিয়ে থাকেন অন্যদিকে পূর্ব লন্ডনের বিভিন্ন আইনি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হওয়া সাসপেন্ড হওয়া ও আইনজীবী ইউকে বি এর হাতে আটক হওয়ার ঘটনাও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত হল জেএমজি এয়ার কার্গোর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গালা ডিনার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিন আহমেদ বিস্তারিত জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শাহ এমি হোসেন ৯ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেএমজির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হলো জেএমজি হাঁটি হাঁটি পাপা করে দীর্ঘ ১২ বছর পার করে ১৩ বছরের সাফল্যে স্বর্ণদ্বারে এসে পৌঁছায় আর তা সবই সম্ভব হয়েছে শুধুমাত্র পরিশ্রম ও সততার ফলে জেএমজির কর্ণধার মনির আহমদ জানান আমাদের এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াতে আপনারা আমাদের সব সময় আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও থাকবেন আমরা চেষ্টা করেছি কার্গো ফেরন প্রক্রিয়াকে সহজ করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের কর্মের মাধ্যমে মানুষকে কিছুটা সেবা দেওয়া অনুষ্ঠানে কার্গো ব্যবসায় যারা সাফল্য অর্জন করেছেন তাদের আরো বেশি উৎসাহিত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে কার্গো এজেন্টদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জামাল উদ্দিন বোর্ড অব ডাইরেক্টর টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্স শফিকুল ইসলাম কান্ট্রি ম্যানেজার বিমান বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করেন চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব জেএমজির কর্ণধার মনির আহমদ এনটিভির সিইও সাবরিনা হোসেন হেলাল খান অনুষ্ঠানের রাফেল ড্র পুরস্কার দিয়ে এজেন্টদের দ্বিগুণভাবে উৎসাহিত করা হয় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই গ্রুপের তাজা শাকসবজি ব্রিটেন এবং ইউরোপে আমদানি করা হচ্ছে এ গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসিআই অ্যাগ্রোলিঙ্ক লিমিটেডের তত্ত্বাবধানে উৎপাদিত মানসম্মত এসব তাজা সবজির মাধ্যমে মৌসুমি ফল এবং তাজা মাছও সরবরাহ করা হবে বিলেতির সুপারস্টোরগুলোতে মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এসিআই বাংলাদেশ ব্রিটেন এবং ইউরোপে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যান্ড হোসেন লিমিটেডের অপারেশন ডাইরেক্টর মনিরুজ্জামান জামিল এইসব তথ্য জানান
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনসুলার শরীফা খান বলেন, বাংলাদেশি সবজি ব্রিটেনের মূলধারার সুপারস্টোরে সরবরাহ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর ধারাবাহিকতায় অন্যান্য পণ্য মূলধারায় প্রবেশের সুযোগ পাবে। এ সময় ব্রিটেনের অন্যতম সবজি সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রুট ইন্টারন্যাশনাল এবং তুর সুপারস্টোরের স্বত্বাধিকারী আফতার তুর, মার্শাল অ্যান্ড হোসেন লিমিটেডের ডাইরেক্টর রবিউজ্জামান মার্শাল সহ ব্যবসায়ী এবং বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এগুলো সমস্ত কিছু হচ্ছে ভেজিটেবল প্রোডাক্ট, ভেজিটেবল এবং ফ্রুটস, বাংলাদেশি শাকসবজি, তাজা শাকসবজি বাংলাদেশ থেকে এসিআই অ্যাগ্রোলিঙ্কের মাধ্যমে ইউকেতে ফ্রুট ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা এখানে মার্কেটিং করি। যুক্তরাজ্যের যুবদলের উদ্যোগে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজের সভাপতিত্বে এবং সুরমান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, প্রধান উপদেষ্টা শাস্তা চৌধুরী কুদ্দুস, আবুল কালাম আজাদ, যুগ্ম শহীদুল ইসলাম মামুন, কামালউদ্দিন খসরুজ্জামান খসরু। সবার বক্তারা বলেন, দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা ও সুশাসন নেই। জগন্নাথপুর উপজেলার 7 নম্বর সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল আটগড় আওধাত গ্রাম উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে গতকাল পূর্ব লন্ডনের একটি হলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেখ ফারুক আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন হাজি মখলিস মিয়া। সভায় সর্বসম্মতিক্রমে 30 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। এ সময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে গ্রামের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন হাজি সাবরুল মিয়া, গৌস মিয়া, হাজি মকদ্দাস আলী, আব্দুল হাই, ট্রেজারার সেলিম মিয়া প্রমুখ। রাধারমন একাডেমি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হল রাধারমন সঙ্গীত সন্ধ্যা। 9 নভেম্বর পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল রাধারমনের জীবন ও কর্ম বিষয়ে স্মারক আলোচনা। রাধারমন একাডেমি ইউকের সভাপতি জুবায়ের আহমেদ হামজার সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক কাউন্সিলর হেলাল আব্বাস, বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক, শফিকুল ইসলাম, ডক্টর গিয়াসউদ্দিন, ফয়জুল হক, রফিউল্লাহ প্রমুখ। বক্তারা মরমী সাধক রাধারমনের গানের বিভিন্ন দিকের উপর আলোকপাত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাধারমনের গান পরিবেশন করেন শর্মিলি দাস, কল্পনা হামজা, নাজমুন্নাহার তন্নি, শাহনাজ সুমি, সাজ্জাদ ও জয়নাল আহমেদ। রাধারমনের বিখ্যাত ধামাইল গানের মধ্য দিয়ে সঙ্গীত সন্ধ্যার সমাপ্তি ঘটে। পলাশ রিজিয়া ফ্যান ক্লাব ইউকের আয়োজনে অনুষ্ঠিত হল মিউজিক্যাল শো 2015। অক্সফোর্ড হাউসে গতকাল অনুষ্ঠিত এই মিউজিক শোতে গান পরিবেশন করেন শ্রোতাদের মাতিয়ে রাখেন রিজিয়া পারভিন ও পলাশ। এ সময় পলাশ রিজিয়া ফ্যান ক্লাব ইউকের পক্ষ থেকে শিল্পীদেরকে অভিনন্দন জানান উদীচি ইউকের সভাপতি গোলাম মুস্তাফা, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, শামসুল জাকি স্বপন, একলিম চৌধুরী, সালিক আহমেদ, দেলওয়ার হোসেন দিলু, শামস তামান্না, সাদিয়া নাসিম, কুইন মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। পলাশ রিজিয়া ফ্যান ক্লাব ইউকের পক্ষ থেকে জানানো হয় আগামীতেও এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের এক সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আজমাল হোসেনের সভাপতিত্বে ও মিসবা মাসুমের পরিচালনায় সভায় সংগঠনের কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক জামান মিয়া। সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বারি নাসির, মোহাম্মদ শওকত আলী, এনামুদ্দিন, লুৎফুর রহমান, আবুল ফয়েজ, ফয়সাল আহমেদ, কামাল আহমেদ, ফখরুল ইসলাম ও সালে আহমেদ প্রমুখ। সভায় বাগা ইউনিয়নের 23 জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এক্স স্টুডেন্ট অব আদর্শ হাইস্কুলের মিলন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা 10 নভেম্বর পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং আনসার হাবিবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তৈবুর রহমান, ওয়াহিদ আলী, সারব আলী, দৌলত হোসেন, আবুল কাহার টিপু,
হেলাল মিয়া, শাহ কাউসার আহমেদ, সিরাজুল ইসলাম, জিয়াউল হক জিয়া ও মঈনুদ্দিন প্রমুখ। সভায় ফেব্রুয়ারি মাসে একটি মিলন মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপুল উৎসাহ উদ্দীপনায় কাসিম আলী মডেল হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে কাজী নোমানের সভাপতিত্বে এবং ফজলুরব সুহেল, জাহাঙ্গীর খান, সরওয়ার জামান শ্যামল ও মানিকুর রহমান গণির যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এস এইচ খান, অধ্যাপক ফজলুর রহমান, আলী আহমেদ খান, আফতাব আহমেদ, মনসুর খান, আব্দুল মুহিত, মোহাম্মদ আলমগীর, হেলালুদ্দিন খান, কবির আহমেদ খলকু, আফম গনি, এনাম ইসলাম প্রমুখ। বিপুল সংখ্যক ফ্যাঞ্চুগঞ্জবাসী ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে যোগ দেন। শেষ পর্যায়ে লন্ডনের বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহামে মুক্তিযোদ্ধাদের শাহজাদী অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন। ম্যানচেস্টারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে আগামী 15 নভেম্বর বার্মিংহামে মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে চ্যারিটি ডিনার উপলক্ষে সোমবার বার্মিংহামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার 40 বছর পেরিয়ে গেলেও এখনও অনেক মুক্তিযোদ্ধা পরিবার অসহায় জীবনযাপন করছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ আমরা পেয়েছি। আজ সমাজে অবহেলিত তারাই। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মাহমুদ আব্দুল রশিদ। চ্যারিটি ডিনারের মাধ্যমে সংগৃহীত অর্থ সরাসরি বাংলাদেশের দরিদ্র মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান। জানিয়েছেন একথা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরউদ্দিন। এই সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন আলহাজ নাসির আহমেদ, আলহাজ কামরুল হাসান চিনু, হাজি সত্তার মিয়া, মাহবুব আলম চৌধুরী মাখন, আব্দুল রশিদ ভুঁইয়া, কামাল আহমেদ, মুস্তফা কামাল বাবলু, আব্দুল কাদির আবুল প্রমুখ। জেল হত্যা দিবস উপলক্ষে ম্যানচেস্টারের স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের বাংলাদেশ হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল হক ওয়েস। সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান। বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেএমবিএর চেয়ারম্যান আবু নাসের ওহাব, সৈয়দ মাহমুদুর রহমান, রুহুল আমিন রুহেল, শাইকুল ইসলাম, মশিউর রহমান মুসা, জামাল উদ্দিন কাউসার, মোহাম্মদ রুহুল আমিন, শেকুল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশকে রাজনৈতিকভাবে মেধাশূন্য করার লক্ষ্যে দেশের জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। যুক্তরাজ্যে সফররত মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দিরাই উপজেলার রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মিডল্যান্ডসে বসবাসরত সুনামগঞ্জবাসীর উদ্যোগে মঙ্গলবার বার্মিংহামের রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, কমিউনিটি নেতা মর্তুজা আলীর সভাপতিত্বে ও বার্মিংহাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল শুকুরের পরিচালনায় সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সিলেট গণদাবি পরিষদের চেয়ারম্যান আলহাজ আলী ইসমাইল, আলহাজ বশির মিয়া কাদির, কমরেড মসুদ আহমেদ, ইব্রাহিম আলী, নুরুল ইসলাম বেলাল, সালে আহমেদ, কামাল আহমেদ, দিলাল উদ্দিন, হিরণ মিয়া লায়েক, কবির, ফজলে রাব্বি সানা, আখতার হোসেন, সেলাল উদ্দিন নূর মিয়া, শাহ মতিন মিয়া, শেখ মাহমুদ আব্দুল গফুর, বেলাল বদরুল, সিতার আহমেদ, আনহার আলী প্রমুখ।
বিশ্বনাথ প্রবাসী পোর্টসমাউথবাসীর উদ্যোগে বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরুজ খান পঙ্খি যুক্তরাজ্যের সফর উপলক্ষে পিটার্সফিল্ডে একটি রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোর্টসমাউথ আওয়ামী লীগের সহসভাপতি সমুজ আলীর সভাপতিত্বে ও আশরাফ লিঠুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টসমাউথ আওয়ামী লীগের সভাপতি আসাব আলী, সাবেক সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা বদরুজ্জামান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম, দেলওয়ার হোসেন চৌধুরী। ফিরুজ খান পঙ্খি প্রবাসী বিশ্বনাথবাসী এলাকার শিক্ষাক্ষেত্রে সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাজ্য ওল্ডহাম শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ওল্ডহাম প্রতিনিধি জানান, ওল্ডহাম যুব দল হুমায়ুন আহমদের সভাপতিত্বে ও আবিদুল ইসলাম আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহাম বিএনপির সাবেক সহসভাপতি ফিরুজ আলী লালা। বিশেষ অতিথি ছিলেন ওল্ডহাম বিএনপির সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, বিএনপি নেতা এম এ মোহিত, প্রভাষক মহসিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ চৌধুরী, আলকাস আলী, ফয়জুল নূর, এনায়েত হোসেন চৌধুরী, গোলাম মোল্লা নিক্সন, ইয়াহিয়া কুরুশি, খালেদ আহমেদ প্রমুখ। ইতালির মিলান বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। রবিবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালি মিলান বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং মিলান বিএনপির প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা। মিলান বিএনপির সভাপতি খানেমদাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান আইয়ুব, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ মামুন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক রাজু খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল কালাম, উপদেষ্টা দেওয়ান রফিক, আশরাফ আলম, সালাউদ্দিন আহমেদ, আলী আহমেদ, সহসভাপতি কাজী দীপু, হাসিব আলম সেলিম, নজরুল ইসলাম জুয়েল, আফসার উদ্দিন, ফারুক খান, নেতৃবৃন্দ রিমন মোল্লা, এ কে সান রুহুল, সেলিম আহমেদ, রবিন হোসাইন, জুয়েল পাশা প্রমুখ। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম বেগবান করতে হবে। আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে ইতালি বিএনপির নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে মিলান বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে স্পেন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, 7 নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, 9ই নভেম্বর মাদ্রিদে স্পেনে বিএনপির আহ্বায়ক ডক্টর দুলাল আহমেদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাবেক সভাপতি খুরশেদ আলম মজুমদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাসিদুর রহমান নাসিম, মোজাম্মেল হোসেন, সোহেল ভূঁইয়া, কাজী কাশেম, মিজানুর রহমান বিপ্লব, শরীফ মনির, মুখলেসুর রহমান, মুর্শিদ আলম প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেট নগরীর বাগবাড়িতে বিয়ের 4 দিনের মাথায় এক যুবক খুন হয়েছেন। ঘাতকরা রাসেল আহমেদ নামের ওই যুবককে খুন করে লাশ তার বাসার সামনে ফেলে যায়। মঙ্গলবার পুলিশ লাশটি উদ্ধার করে। রাসেল বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি নগরীর বাগবাড়ি এলাকার নববধূকে নিয়ে ভাড়া থাকতেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজার 3 আসনের উপনির্বাচনে আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বেলা 2:30 দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
সদ্য প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন সিরাজ, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরুজ, মসুদ আহমেদ, কামাল হোসেন প্রমুখ। এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশিদ, বিএনএফের প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সুহেল আহমেদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। পূর্ব লন্ডনে আইনি সেবাদাতাদের অনেকে নিজেরাই বেআইনি, টয়েনবি হলের গবেষণা তথ্য প্রকাশ। জেএমজির গালা ডিনার ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী সম্পন্ন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।